আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত ফটোশপ টিউটোরিয়ালে। আমরা যারা গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানতে চাই এবং ফটোশপ সম্পর্কে জানতে আগ্রহী, কাজ শিখতে আগ্রহী, তাদের জন্য মূলত আমার এই টিউটোরিয়ালটা। তো আজকে আমার ফার্স্ট টিউটোরিয়াল ফটোশপের উপরে, এবং এটাই ফার্স্ট টিউটোরিয়াল। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, আজকের টিউটোরিয়ালে মূলত ফটোশপ সম্পর্কে, ফটোশপের সাথে পরিচিত হব, এবং যারা একেবারেই নতুন ফটোশপ শিখতে চান তাদের জন্য মূলত আজকের এই ক্লাসটা, এবং আশা করি গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে। যেমন কোনো ফাইল সেভ করা, ফাইল নেওয়া, এবং ফটোশপের শর্টকাট, বিভিন্ন গুরুত্বপূর্ণ শর্টকাট সম্পর্কে আজকে আলোচনা করব। আর আপনারা যারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি যেসব টিউটোরিয়ালগুলো দিব সেগুলো মূলত ফটোশপের উপরে, গ্রাফিক ডিজাইনের উপরে। তো আশা করি গুরুত্বপূর্ণ কিছু কিছু ভিডিও পাবেন আমার এই চ্যানেলে। তো চলুন ফটোশপে ফিরে যাই। ফার্স্টে ফটোশপ ওপেন করলে এরকম একটা উইন্ডো আসবে। আমি ভিডিওটা বেশি আজকে বড় করব না, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে দেখাবো, তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, আশা করি নতুনেরা উপকৃত হবেন। তো ফার্স্টে যেই বারটা রয়েছে সেটি হলো মেনু বার। মেনু বারে রয়েছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার এবং বিভিন্ন রকমের অপশন রয়েছে। তো ফার্স্ট যেটা হলো সেটা হলো মেনু বার, তারপরেরটা যে বারটা রয়েছে সেটা অপশন বার, এবং এই সাইডের যেই সাইডের যেই বারটা রয়েছে সেটা হলো টুল বার। টুল বারের মাধ্যমে মূলত ফটোশপের কাজ করা হয়, সমস্ত কাজ এই টুল বারের সাহায্যেই করা হয়। গুরুত্বপূর্ণ এই বারটা, ফটোশপে সব কিছুই গুরুত্বপূর্ণ। যখন আমরা এক একটা টুলে যাব তখন এক একটা এই অপশন বারগুলো চেঞ্জ হবে, তো এগুলো পরবর্তী টিউটোরিয়ালে আমরা বিস্তারিত জানবো, এই টুল বার সম্পর্কে জানবো। তো আমি মূলত, তারপর এটা হলো বিভিন্ন প্যানেল, যেমন লেয়ার প্যানেল, চ্যানেল পাথ, বিভিন্ন প্যানেল রয়েছে এখানে। এখন যদি কোনো কারণে, যদি ভুলক্রমে যদি আমার এই টুল বারটা ডিলিট হয়ে যায়, তখন আমরা এই টুল বারটা কোথায় পাবো? ভয় পাওয়ার কিছু কারণ নেই। আমরা যদি উইন্ডোতে যাই, তারপর উইন্ডোতে সমস্ত প্যানেল, এই ফটোশপের সমস্ত প্যানেল রয়েছে, এখান থেকে আমরা যদি উইন্ডো ওপেন করি তাহলে এই টুলসে যাই, তাহলে আমরা এই টুল বারটা ফিরে পাবো। মিলিয়ে দিই টুল বারটা। তো আমরা যদি এই এখন আমরা যদি কোনো নিউ লেয়ার নিতে চাই, তাহলে আমরা মেনু বার থেকে ফাইলে যাব, ফাইলে থেকে নিউতে যাব, তাহলে আমরা নতুন লেয়ার নিতে পারবো। বা আমরা যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করি, তাহলে এই নতুন লেয়ারের অপশনটা চলে আসবে। তো নতুন লেয়ারটা আসার পর আমরা যদি কোনো নাম দিতে চাই, তাহলে লেয়ারের সেই নামটা দিয়ে দিব, কাস্টম, মানে এটা কি হিসাবে কাজ করবে, ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো, ওয়েব, বিভিন্ন রকমের অপশন রয়েছে। তো আমরা যে যেটা নিয়ে কাজ করব সেটা সিলেক্ট করে দিব। হোয়াইট, হাইট রয়েছে, রেজুলেশন, কালার মুড। কালার মুড একটু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট। আমরা যদি কোনো ইলেকট্রিক মিডিয়ার জন্য যদি কোনো কাজ করে থাকি, যেমন আমাদের ফোনে, আমাদের ল্যাপটপে, মানে যেরকম যদি কোনো পিকচার দেখে থাকি যেগুলো প্রিন্ট হয় না, সেগুলো সব RGB কালার মুডে করা, তো তখন আমরা যদি কোনো ইলেকট্রিক মিডিয়ার যে কাজ করলে আমরা RGB সিলেক্ট করব। আর যদি CMYK নেই, CMYK দ্বারা আমরা কাজ করতে পারবো প্রিন্ট মিডিয়ার জন্য। আমরা যে কিছু প্রিন্ট করি সেগুলো সবগুলো CMYK দ্বারা, CMYK কালার দ্বারা হয়ে থাকে। তো ইলেকট্রিক মিডিয়ার জন্য RGB এবং CMYK হলো প্রিন্ট মিডিয়ার জন্য।
তো আমাদের তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা এখানে হোয়াইট রাখতে চাই তাহলে হোয়াইট বিভিন্ন কালার নিতে পারি। মানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এটা কি থাকবে, তো আমি হোয়াইটই নিলাম, সুতরাং হোয়াইটই দ্বারা এই কাজ করা হয়। তারপর ওকে দিয়ে দিলাম, ওকে, এই তো আমাদের নতুন একটি লেয়ার এসে পড়লো। এভাবে আমরা আর নতুন একটি লেয়ার ক্রিয়েট করতে পারি। তারপর যদি আমরা যদি সাপোজ আমরা এখানে কোনো একটা কাজ করলাম, কাজটি করার পর আমরা যদি এটাকে যদি সেভ দিতে যাই তাহলে ফাইলে যাব, দেন সেভ এস, সেভ এসে যাওয়ার পর আমরা যেই ফাইলটা কোন নামে সেভ করব, যে নামে সেভ করব সেই নামটা দিয়ে দিব। তারপর এই সেভ অফ সেভ এস টাইপ, সেভ এস টাইপ বলতে আমরা এটা কী হিসাবে টাইপ করব, পিএইচডি ফাইলে আকার টাইপ করব নাকি জেপিজি নাকি পিএনজি। তো পিএইচডি আকারে সেভ করলে দেখা যাবে যে পিএইচডি আকারে টাইপ করলাম, সেভ করলাম, পিএইচডি আকারে সেভ করার পর দেখা যাচ্ছে যে আমরা ফাইলটাকে যেভাবে কাজ করে সেভ করছি ঠিক ওইখান থেকেই ফাইলটি সেভ হবে। মানে আমরা যদি পরবর্তীতে কোনো এটাতে যদি কোনো এডিট করতে চাই তাহলে করতে পারবো। এটা কীভাবে, যদি আমরা এটি পিএইচডি আকারে সেভ করি তাহলে আমরা এটাকে পুনরায় এডিট করতে পারবো। এটা হলো পিএইচডি আকারে সেভ করলে। আর আমরা যদি এটাতে এটাকে যদি আর জেপিজি আকারে সেভ করি, সাপোজ এটা একটা নাম দিয়ে দিলাম, নাম দিলাম, তো এটা আমরা জেপিজি আকারে সেভ করব, জেপিজি সেভ করার পর এটা 500, হ্যাঁ সেভ করার পর দেখা যাচ্ছে যে এটা সেভ করার পর এটা ছবি আকারে সেভ হয়েছে। মূলত আমরা যে সব ছবিগুলো দেখে থাকি ওই আকারে সেভ হবে এটা। তো এটাতে আমি পরবর্তীতে কোনো এডিট করতে পারবো না, এটা এইভাবেই থাকবে, ছবি আকারে থাকবে। তো এটা আমি এখানে কোনো বিভিন্ন শেপ নিলাম, আর একটা শেপ, শেপ নিলাম। তো এখন কিছু শর্টকাট আমরা জানবো আর ফটোশপের শর্টকাট। আমরা যদি জুম ইন করতে চাই, মানে এটা যদি জুম করতে চাই তাহলে কিবোর্ডের কন্ট্রোল ধরে রেখে প্লাস বাটনে ক্লিক করলে এটা জুম ইন হবে, আর যদি জুম আউট করতে চাই তাহলে কিবোর্ডের কন্ট্রোল ধরে মাইনাস, তাহলে এটা জুম আউট হবে। যত মাইনাস দিব তত ছোট হবে, আর যত প্লাস দিব সেটা তত বড় হবে। এটা জুম ইন এবং জুম আউট করতে চাইলে এইভাবে। আমরা যদি নিউ লেয়ার নিতে চাই তাহলে ফার্স্ট আমি তো বললামই কন্ট্রোল এন দিলে নিউ লেয়ারের জন্য নতুন একটি বক্স ওপেন হবে। এভাবে আমরা একটা নতুন লেয়ার নিতে পারবো। আমরা যদি কোনো নতুন ফাইল নিতে চাই, যদি আমরা কোনো ফাইল ওপেন করতে চাই তাহলে কন্ট্রোল ও দিলে ফাইল আসবে। এখান থেকে আমি বিভিন্ন রকম ছবি সিলেক্ট করে আমাদের ফটোশপে আনতে পারবো। আর যদি আমি কোনো কিছু যদি আনডু করতে চাই, মানে এটা আমার দরকার নাই, এটা আমি আর কি আগের অবস্থায় ফিরে নিব, তাহলে কন্ট্রোল জেড দিলে এটা আনডু হবে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আর কন্ট্রোল আবার জেড দিলে পুনরায় রিডু হবে। আমি আমি যদি একের অধিক আনডু করতে চাই, যেমন ফার্স্টে আমার এই লেয়ারটা ছিল না, এটা আমি ডিলিট করে দিব, তারপরে এটা, তারপরে এটা, তাহলে কন্ট্রোল আল্ট্রা জেড, আস্তে আস্তে কন্ট্রোল কন্ট্রোল আল্ট্রা জেড চাপ দেব, আস্তে আস্তে আগের অবস্থায় ফিরে যাবে। আর যদি আমি এটা যদি পুনরায় আগের অবস্থায় ফিরে নিতে চাই তাহলে কন্ট্রোল জেড দিলে রিডু হয়ে যাবে। তো এগুলো আমি সিলেক্ট করলাম, এগুলো সিলেক্ট করে ডিলেট বাটন টিপ দিলে ডিলেট হয়ে যাবে। তারপর আমি যদি এই লেখাটা যদি বড় করতে চাই, মানে ট্রান্সফর্ম করতে চাই, তাহলে এটা লেখাটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিলে ট্রান্সফার হবে,
এটাকে আমি যদি কোনায় কোনায় এনে মাউসটা কোনায় এনে যদি আমি বড় করি তাহলে এটা বড় হবে, মানে যেরকম ছোট বড় করবো সেরকম ছোট বড় হবে। বাট এটা যদি আমি শিফট আর অল্টা ধরে রেখে যদি কোনা কোনারিং করি তাহলে এটা সমস্ত দিক থেকে মানে পারফেক্ট আকারে এটা ছোট বড় হবে। তো আপনারা যদি কোনো ছোট বড় করতে চান তাহলে শিফট আর অল্টার চেপে ধরে করবেন, তাহলে এটার রেজুলেশন এবং কালার সমস্ত কিছু আর কি ঠিক থাকবে, পারফেক্ট থাকবে। তো এভাবে আমরা অনেক কিছুই বড় ছোট করতে পারবো ফটোশপের মধ্যে। আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করলাম। যারা ফটোশপে একেবারে নতুন, ফটোশপে কাজ শিখতেছেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো পরবর্তী ভিডিওগুলোতে ফটোশপের বিভিন্ন টুল সম্পর্কে, কোন টুলের কী কী কাজ রয়েছে সেগুলো আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।